إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون، نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. وقال النبي عليه الصلاة والسلام: قل آمنت بالله ثم استقم، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসাল্লিনে কিরাম, প্রিয় ভাই বোনেরা, ছোট সোনামণিরা, রমজান একই বেড়ে শেষ প্রান্তে। কালকেই আজকে কিছু দেশে ঈদ হয়ে গেল, সম্ভব ইনশাআল্লাহ আমরা আগামী কালকে ঈদ করব। রমজান চলে যাবে, আমরা তার চলে যাব না। রমজান শেষ হয়ে যাবে, তবে আমাদের কিন্তু আমলনামা, রেকর্ডিং যেটা হয়েছে, ভিডিও অডিও যেটা হয়েছে, মেমোরি, সেটা কিন্তু বাকি থেকে যাবে। এই রমজান এর শেষে ঈদের দিনে ইয়াউমুল জায়জা, পুরস্কার নেওয়ার দিন। ঈদের দিন হলো পুরস্কার নেওয়ার দিন। এই সারা মাসে কি করেছেন তার পুরস্কার, সারা মাসে কি করেছেন, ফসল কাটার দিন হলো আগামীকাল। এই জন্য বন্ধুরা, রমজান চলে যাওয়ার সাথে সাথে যেন আমাদের আমলগুলি চলে না যায়, আমাদের প্রশিক্ষণ যা নিয়েছি তা যেন শেষ না হয়ে যায়। রমজানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনিং নিয়েছি, বেশ কিছু আমরা কোর্স করেছি। এই কোর্সের যে সাবজেক্টগুলো, এটা কিন্তু ভুলে গেলে হবে না, আমাদেরকে কঠিনভাবে নিতে হবে। শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছিল, চাঁদ উঠলেই ছেড়ে দেওয়া হবে। আপনার ইমান, আপনার আকিদা, আপনার আমল, আপনার কন্টিনিউ যদি থাকে, তাহলে শয়তান আপনাকে আর পরাজয় করতে পারবে না। কিন্তু যদি আপনি এটাকে ছেড়ে দেন, আপনার ইমানই যদি দুর্বল হয়ে যায় ইমান, তাহলে শয়তান কিন্তু আপনাকে আক্রমণ করবে, আর আক্রমণ করলে আপনাকেও পরাজিত করে, পরাস্ত করে ছাড়বে। এর মানে আবার জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আশা করি মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই রমজান মোবারকে আমরা নিজেদেরকে সব ধরনের পাপ থেকে আমরা মুক্ত করতে পেরেছি ইনশাআল্লাহ। এর আগেও আমি বলেছিলাম, আমরা রমজান বদদোয়ানে শেষ করব না ইনশাআল্লাহ। জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার, এবং মোহাম্মদুল আমিন,
নবী রাসূলগণের সর্দার আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজনে কিন্তু বদদোয়া করেছে রমজান পেল মান আদরাকা রমাদান ফালাম ইগফারলা রমজান পেয়েছে কিন্তু গুনাহমুক্ত হতে পারে নাই আশা করব ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মুবারাকে আমাদের সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ কাজেই আমরা নতুন করে আর কোনো পাপাচারে লিপ্ত হব না আমরা গীবতে আমরা চুগলখড়িতে বদ্ধরণাতে কাউকে তোহমত দেওয়াতে আমরা কূটনীতিতে কূটকৌশলে মিথ্যা ব্যভিচার সুদ ঘোষ হারাম লীলাপনা বিলাপনা বেহায়া নোংরামি নষ্টামি শয়তানি বাটপরে যা কিছু আছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সব ধরনের অনাচার থেকে পাপাচার থেকে শয়তানি কার্যক্রম থেকে জাহান্নামী কার্যক্রম থেকে আমরা রমজানে যেভাবে বিরত ছিলাম আমাদের চোখকে হাতকে পাকে বিবেককে বুদ্ধিকে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক এইভাবে এটা আমাদের বাকি জীবন কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইবাদতের সাথে কিন্তু আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে আল্লাহর কাছে আমরা চাইব মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে বাকি জীবন রমজানের যেভাবে আমরা পাপ থেকে মুক্ত ছিলাম যারা বেরি সিগারেট খেত বেরি সিগারেট ছেড়েছে যারা ফিল্ম দেখতো সিরিজ দেখতো বাদ দিয়েছে যারা সময় অপচয় করতো নষ্ট করেছে খাওয়া দাওয়া অপচয় করতো বন্ধ করেছে খাওয়া দাওয়া অপচয় করতো সেটাও বন্ধ হয়েছে আমরা কিন্তু রমজান আসলে শুধু সাহরি আর ইফতারিটাকে ইবাদত মনে করে করি রমজান চলে গেলে বাকি খাওয়াটাকে আমরা ইবাদত মনে করি না আমরা আদত মনে করি একটা খাওয়ার মধ্যে কমপক্ষে ৩৫টা সুন্নত আছে হাত ধোয়া থেকে বিসমিল্লাহ শুরু করে আবার শেষ পর্যন্ত তাহলে একটা খাওয়ার মধ্যে কিন্তু ইবাদত আল্লাহ বলছে কুলু আশরাবু খাও পান করো আলা তুসরিফু অপচয় করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ অপচয়কে অপছন্দ করেন পছন্দ করেন না তাহলে খাওয়ার মধ্যে আমাদের যে সাহরি খাওয়ার সময় ইফতারি খাওয়ার সময় আমরা কিন্তু হুশ করেছি হিসাব করেছি যে এটা যেন আল্লাহ নারাজ না হয় আমাদের প্রতিটি খাওয়া প্রতিটি পান এটাও ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে যদি আমার উদ্দেশ্য থাকে এই খানা পান করে এই পানাহার করে আমি আল্লাহর ইবাদত করব। আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করব। আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব আমার উপর আছে এটাকে যথাযথভাবে আমি পালন করব। এই শক্তি দিয়ে আমি দিন ও দুনিয়ার কাজে আমার বাহুবলকে কাজে লাগাব রমজান মাসে আমরা বড় একটা শিক্ষা নিয়েছি কি তাকওয়া তাকওয়া কি ভালো কাজ করা মন্দ কাজ ছাড়া মন্দ কাজ ছাড়ার কথাটা বলেছি ইমতিসাল আওয়ামিরিল্লাহ ইসনাবু নাওয়াহি সিয়ামের মূল উদ্দেশ্যই ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া তাকওয়া ঈমানী শক্তি আর তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া বলতে গিয়ে বললেন এইখানে ভিতরে ভিতরে হয় তাকওয়াটা এটা ঈমানী বল মেকির কাজ করলে ঈমান বাড়ে পাপের কাজ করলে ঈমান কমে হ্রাস পায় জিরো হয় এই জন্য বন্ধুরা এই রমজান মাসে যে তাকওয়া অর্জন করেছি ভালো কাজ করার যে ঈমানী শক্তি পেয়েছি এবং পাপের কাজ ছাড়ার যে আমি ঈমানী বল পেয়েছি এটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতে হবে রমজান শেষ তাকওয়া শেষ এমনটা যেন না হয় এমনটা যেন না হয় আমরা এই তাকওয়াকে কন্টিনিউ করব আর এই তাকওয়া আল্লাহ ভীতি শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে না আমার বাবা মার ক্ষেত্রে আমার স্ত্রীর ক্ষেত্রে ছেলেমেয়ের ক্ষেত্রে আমার পরিবারের ক্ষেত্রে আমার দেশ জাতি আমার সমাজ আমার যে সমস্ত দায়িত্ব আমার চোখ হাত পা সবকিছুর ব্যাপারে তাকওয়া প্রয়োজন আছে আমরা শুধু তাকওয়া মানে মনে করি দাড়ি লম্বা হয়ে গেলে তাকওয়া হয়ে গেল লম্বা জুব্বা পড়লে তাকওয়া হয়ে গেল হ্যাঁ আপনাকে ড্রেসের ব্যাপারটা আমি ইগনোর করছি না বাট আপনি বাইরের ফিটফাট ভিতরে সদর ঘাট যেন না হয় এটা মাথায় রাখতে হবে কাজ তাকওয়ার ব্যাপারটা শুধু এবাদতের ক্ষেত্রে বা আল্লাহর সাথে না বরং আল্লাহর মখলুকাতদের সাথে আপনার বিভিন্ন দায়িত্বের সাথে আপনি অফিস টাইম ঠিক মতো যান বেতন তো ঠিকই নেন অফিস টাইম ঠিক মতো যান ঠিক মতো আসেন কাজগুলি করেন যেই টাকাটা পান সেই টাকার কাজ কি আদায় করেন নাকি কাল পরশু করে আবার ফাইল ঘুরে আপনি ঘুষ খান তাহলে ওখানে তাকওয়া কোথায় আপনার আপনি বাজারে গিয়েছেন বাজারে গিয়ে আপনি তাকওয়া অবলম্বন করেন আপনি আপনার কর্মচারীর সাথে আপনার ড্রাইভারের সাথে আপনার কাজের মেয়ের সাথে আপনার তাকওয়া আছে
আমরা তাকওয়ার ব্যাপারটা ব্যাপক পুরো জীবনের সব কিছুর সাথে আপনার জীবনের এ টু জেড যা কিছু সব কিছুর মধ্যে তাকওয়া থাকতে হবে তাহলেই আপনার বডির মধ্যে তাকওয়া আপনার পরিবারের সাথে সমাজের সাথে রাষ্ট্রের সাথে দায়িত্বের সাথে আপনার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের সাথে প্রতিটি মানুষের সাথে জীবজন্তুর সাথে পশু পাখির সাথে আপনার তাকওয়ার প্রয়োজন রয়েছে অতএব তাকওয়ার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সমস্ত নবী রাসূলদের ওসিয়ত ওসিয়াতুল আম্বিয়া ওয়া রুসুল আউয়ালিন ওয়া আখিরিন সমস্ত নবী রাসূলদের ইত্তাকু ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ তাওহীদের পরে তাকওয়ার কথা আসতো বিভিন্ন কোরআন দেখবেন এজন্য বন্ধুরা তাকওয়াকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ তিন নম্বরে এই রমজান মাসে আমরা সবুর করা শিখেছি আমরা কিন্তু জাতিগতভাবে বেসবুর প্রতিটি মানুষের মধ্যে সবুর খুব কম ধৈর্য খুব কম পাপের কাজ ছাড়তে ধৈর্য লাগে ভালো কাজ করতে ধৈর্য লাগে আবার বিপদ আপদে কষ্টেও ধৈর্য লাগে রমজানের সিয়ামে আমরা তা শিখেছি সিয়াম পালনে ভালো কাজ করছি পাপের কাজ ছাড়ছি আবার এই এই সালাতুল ইফতারি এই মাগরিব এই এশা আবার কিয়ামুল লাইল এই একটার পর এই তেলাওয়াতুল কোরআন এই তোবা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত ক্ষুধার যে কষ্ট সবকিছু মিলে আর এই প্রচন্ড গরমের দিনে সিয়াম পালন যে কত বড় একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত বলবো কারণ এই সিয়াম এই আপনি সিয়াম পালন করে ঈমান তরুতাজা করে এই ঈমান দিয়ে আপনি কিয়ামতের কঠিন সেই গরম থেকে আপনি বাঁচবেন ইনশাআল্লাহ এটা কি আল্লাহর পক্ষ থেকে হেসান নয় কিয়ামতের দিনের সূর্যের তাপমাত্রা কত হবে এর আগে বলেছিলাম মনে আছে 6000 সেলসিয়াস ডিগ্রি কারণ সেই দিন সূর্য আসবে মাত্র 1 মাইল দূরে এখন আছে কত 9,30,00,000 তাই যদি অবস্থির হয়ে যান তাহলে 1 মাইল হলে হিসাব করে দেখা যায় 6000 সেলসিয়াস ডিগ্রি হবে আগুনের তাপ 1 জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ যেটা হিসাব করলে পাওয়া যায় 280,000 পাওয়ার হবে জাহান্নামের আগুনের এটা মানুষের হিসাব বলতেছি আল্লাহর হিসাব তো আল্লাহ ভালো জানেন তো সেই আগুন থেকে বাঁচতে হলে সেই দিনের কঠিন সূর্যের যেখানে মানুষ তার ঘামে সাগরে সাঁতরাবে সবাই নফসি নফসি করে নিজের জীবন বাঁচার জন্য চিল্লাবে তৃষ্ণায় জীবন ফেটে যাবে কখন সূর্যটা ডুববে আর কয় ঘন্টা গরমটা একটু কমবে একটু বাতাস ওই যে মনে হয় বাতাস নড়ছে ও উফ আশার সঞ্চার হয় কেমতে কোনো আশা নেই 50,000 বছরের দিনে এই কঠিন মুহূর্তে আপনাকে এই সবরের ট্রেনিং থাকলে সেই দিন আপনাকে আল্লাহ ইনশাআল্লাহ ওয়াইনামা ইউফাউন যারা সবুরকারী তাদেরকে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন তাদের প্রতিদান দিবেন কাজে আমরা সবুর হব নিজের সাথে নিজের পরিবারের সাথে ছেলে মেয়ের সাথে কর্মচারীদের সাথে আমার সবকিছুর কাজে দায়িত্বে সবকিছু সবুর দরকার আছে ধৈর্য না হলে কোনো কাজ করা যায় না ধৈর্যশীল হতে হবে আমাদেরকে আমরা একটুতেই হট মেজাজি হয়ে যাই একটুতেই ঝগড়া ঝাঁটি করি একটুতেই উল্টা পাল্টা সিদ্ধান্ত নিয়ে বসে থাকি এমনটা চলবে না এই রমজান মাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং দিয়েছি সেটা কি যে টাইম মেনটেন করা এই শুইলেন এই আবার সেহরি খাওয়ার জন্য ওঠো এই আবার ফজরে যাও আবার একটু রেস্ট করে আবার অফিসে যাও এইভাবে আমরা টাইমকে টাইম টু টাইম পাঁচ ওয়াক্ত নামাজ সাহরি ইফতারি আমাদের তেলাওয়াত আমাদের কিয়াম আমাদের সিয়াম সবকিছুর মধ্যে টাইমকে মেনটেন করা এই টাইম মেনটেন করার ব্যাপারটা সবচাইতে এই পৃথিবীর যারা যত সময়কে বেশি মূল্যায়ন করেছে তারা তত বেশি শীর্ষে স্থান পেয়েছে আপনি তো মারপেটে ঘুমান একটা সময় লম্বা কবরে তো ঘুমাবেন জন্মের পরও 18 ঘন্টা করে ঘুমিয়েছেন একটা মানুষের ধরি যদি 60 বছর বয়স হয় তো টু ওয়ান থার্ড ঘুমিয়ে কাটাই ওয়ান থার্ড হয়তো বিভিন্ন কাজে ওয়ান থার্ড হয়তো কাজ করে এই জন্যে সময় হলো মানুষের সবচেয়ে বড় পুঁজি যে যত এই পুঁজিকে এই ব্যালেন্সকে কাজে লাগাবে সে তত বেশি দুনিয়া আখেরাতে মঙ্গল ও কল্যাণকামী হবে আপনি একটা সেকেন্ড যদি সময় এদিক ওদিক হয় লা তাযালু কাদ ইবনা আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল খামস কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে 5টি প্রশ্ন তোমার
বয়স কোথায় কাটিয়েছ, যৌবন কোথায় কাটিয়েছ, কি শিখেছ, আমল করেছ, তোমার আয় কি ছিল আর ব্যয় কি ছিল, আয় ব্যয়ের খাতার হিসাব হবে, সব হিসাব হবে। এক জাররা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যাওয়ার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেবেন। সেই মহান রব্বুল আলামিন আপনার এই প্রশ্ন করবেন, এই দুনিয়ার কোনো পরীক্ষক না, কোনো ফেরেশতা দিয়ে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে, ছুড়ে দেওয়া প্রশ্ন উত্তর দাও, না হলে তুমি ডানে না বামে তোমার জায়গা তুমি বেছে নাও। বন্ধুরা, সময়কে ইউরোপ আমেরিকাতে উন্নত দেশগুলিতে যদি আমি ধরেন টাইম দিলাম যে অমুকটার সময় তোমার সঙ্গে আমার দেখা হবে বা আমার অফিসে আসো, যদি এক মিনিটও দেরি করে, এক মিনিট দেরি করে পৌঁছছে, তাহলে ওনার অধিকার আছে কোর্টে গিয়ে কেস করার জন্য যে আমার এক মিনিট সে লস করেছে, এই জন্য আমি তার ই চাই, কি চাই, এর আমি জরিমানা চাই, এবং কোর্ট ফয়সালা করবে এক মিনিটে তার কি হতে পারতো, কি দায়িত্ব লোকটা, কি কাজ সে করে, তার এক মিনিটে কি আসে, দৈনিকের তার কি ইনকাম, ওইভাবে কেস করে দেবে, তা আপনাকে পরিশোধ করতে হবে, জরিমানা দিতে হবে। আর আমাদের কোনো খবরই নাই, আমাদের কোনো হিসাব নিকাশ নেই, যেখানে আমাদের ইসলাম আমাদেরকে প্রতিটি জিনিসকে হিসাব করে দেওয়া হয়েছে, টাইম টেবিল সবকিছু করা হয়েছে, হজের সময় হবে, শ্যাম শ্যামার সময় হবে, জাকাত টাইম হলে দিতে হবে, নামাজ পাঁচক্ত সময় হলে হবে, কিতাব মওকুতা লিখে দেওয়া হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে, আমরা টাইম মেনটেন করি না। এই জন্য বন্ধুরা, বয়স দুইভাবে বাড়ে, একটা প্রোডাকশনই বয়স, একটা অরিজিনালি বয়স, দুইটাই বয়স কিন্তু বাড়া সম্ভব। একজন পাঁচ বছরে যা করেছে, একজন এক বছরে তাই করেছে, প্রোডাকশনে বেড়ে গেছে, একজন ব্যবসায়ী 10 বছরে যা করেছে, একজন 3 বছরে 1 বছরে তা করে ফেলছে, এটা প্রোডাকশন বয়স। অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু করতে পারেন, লাইলাতুল কাদার একটা রাত, 1000 মাসের প্রোডাকশন বেড়ে গেল আপনার, সম্ভব হয়নি, পেয়েছেন কিনা যায় না, হিসাব করেন লাইলাতুল কাদার আপনার ভাগে এসেছে কিনা। রমজান মাসে আমরা যে ট্রেনিংটা দিয়েছি মোদা আমার, একটা কাজ কন্টিনিউ করা, 30 দিন একাধারে সিয়াম পালন করা, 5 ওয়াক্ত নামাজ, টাইম টু টাইম মসজিদে এসে নামাজ পড়া, কোরআন একটা দুইটা খতম দেওয়া, এই রমজান মাসে তা কিয়ামুল লাইল, যেটা তারাবির বলে আপনারা, তার আমি এর আগে বলেছিলাম তারাবি না, সালাত হলো কিয়ামুল লাইল, একটা কোয়ালিটি হলো তারাবি, একটা হলো কি তাহাজ্জুদ, তাহাজ্জুদ আর তারাবির বলে কোনো সালাত নেই, সালাত হলো কিয়ামুল লাইল, কিন্তু যদি কোয়ালিটি হয় অনেক লম্বা করে রেস্ট নিয়ে নিয়ে তো তারাবি, আর যদি প্রথম রাতে ঘুমিয়ে গিয়ে বিছানা থেকে উঠে ত্যাগ করে উঠে নামাজ পড়ে তাহলে তাহাজ্জুদ, একটাই নাম সেটা কিয়ামুল লাইল, সালাতুল লাইল, কিয়ামু রমাদান। অতএব আমি তো এর আগে বলেছিলাম আপনাদের যে সালাতুত তারাবির নিয়ত করলে আপনাদের নামাজ হবে না, যেহেতু আপনারা নামাজ করেন তাড়াতাড়ি, তার নিয়ত করতে হবে সালাতুত তাড়াতাড়ি, সালাতুত তাড়াতাড়ি নিয়ত করে নামাজ পড়বেন, করতেছেন তাড়াতাড়ি আর বলতেছেন তারাবি, তো মিথ্যুক না, আপনি আর নিয়তের মধ্যেই গণ্ডগোল, কিভাবে আপনার সালাত হবে, আপনি নিয়তেই মিথ্যুক আপনি, নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা কন্টিনিউ করা, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদুয়াম হইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা কন্টিনিউ হয় যদিও কম হয়, রমজান মাসে দান খেরাত করেছেন না, চালিয়ে থাকেন, চালাতে থাকেন, কম হলেও চালাতে থাকেন, সিয়াম পালন করছেন, ফরজ শেষ, যাদের কাজা হয়েছে কাজা করবেন, এরপরে শাওয়ালের 6টা করবেন, মান সামা রমাদানা থুম্মা আতমাসিত মিন শাওয়াল ফাকানা কাসিয়ামি দাহার, যে ব্যক্তি রমজানের 30টা বা 29টা রোজা পূর্ণ করার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো, সুবহানাল্লাহ আজিম। অতএব শাওয়ালের 6টা সিয়াম ঈদের পরের দিন থেকে শুরু করবেন, তাড়াতাড়ি সেরে দিবেন, আর কাজা থাকলে আগে কাজা করে তারপরে 6টা করবেন, দুইটা এক নিয়তে করলে হবে না, দুইটা এক নিয়তে করলে হবে না। এই জন্য বন্ধুরা সিয়াম কন্টিনিউ করব, এরপর আইএমএ বীজ আছে 13-14 পনেরো, সোমবার বৃহস্পতিবার আছে, সামনে আরাফাত আসতেছে, একটা রোজা থেকে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এইভাবে আপনি সিয়াম কন্টিনিউ করবেন, ফরজ সাথে নফল, কারণ আপনি কি জানেন এই ফরজে 100 মার্ক পেয়েছে, ফিতরাও তো গন্ডগোল করছেন আপনার, টাকা দিয়ে ফিতরা দিলে তো ফিতরা হবে না, দিতে হবে তো খাদ্য দিয়ে, খাদ্য দিলে মিসকিনের পেটে যাবে, আপনার আখেরাতের ব্যালেন্স অ্যাকাউন্টে আপনার সিয়াম পূর্ণ নম্বর পেয়ে যাবেন। আমি খুব আশ্চর্য হই উস্তাইজের ফতোয়া দেখে, আল্লাহ রব্বুল আলামিন টাকার জাকাত দিয়েছে না, টাকার জাকাত আছে না নাই, ওইটা কি দিয়ে টাকা দিতে হবে, টাকা দিয়ে পকেটে দেন, আর ফিতরা কি, ফিতরা মানে তো খাওয়া, ওটা সিয়ামের, এটা তো জাকাতুল বাতান, শরীরের জাকাত, শরীরের জাকাত খাদ্য দেন,
গরিবের পেটে খাদ্য যদি যায়, পকেটে টাকা যায়, আহ, আপনি তো 5 কোটি টাকা হলো আপনার মন ভরে না, আহ, এবার ব্যবস্থাটা ভালো না। জানেন গরিব মানুষ কয় টাকা পাইলে খুশি হয়? আপনার বাড়ির মধ্যে 5 জন সদস্য, 2.5 কেজি যদি করে হয়, 2.5 কেজি করে 100 কমপক্ষে, বা 2.5 কেজি বা 3 কেজি সৌদি আরবে দেয়, 3×5 = 15 কেজি একটা মানুষের ঘরে আপনার আতপ চাল দিয়ে আসেন, আপনি আতপ চাল খান বা বাসমতি দিয়ে আসেন, ওই লোকটা মনে হবে আজ ওর ঘরে যেন জান্নাত চলে আসছে, কি বলেন আপনারা? এখন ওস্তাজিরা ফতোয়া দিচ্ছেন না টাকা টাকা টাকা, আর ওখানে টাকার হকটাও আপনারা নিয়ে নিচ্ছেন, খাদ্যের হকটাও নিয়ে নিচ্ছেন, গরিব ঠকানো ফতোয়া, কি বলেন আপনারা? আবার এভারেজে 70 টাকা দিলে বলে হয়, মাথায় ধরে না কি বলি, রাসূলের সুন্নতকে অ্যাভয়েড করার জন্য, নিজেদের স্বার্থের জন্য ফতোয়া ডানে বানে করে মুফতি সাহেব দিয়ে যাচ্ছেন। আমরা মনে করছি না টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই হলো চূড়ান্ত সঠিক জিনিস। জরুরি কোনো অবস্থা হলে হতে জায়েজ হতে পারে, জরুরি কোনো কারণ হলে পাওয়া যাচ্ছে না বা কিছু ইত্যাদি, আমার নামাজ শুরু হতে যাচ্ছে সেটা একটা ব্যাপার, কিন্তু নর্মালি আপনি যেই যেই চাল খান প্রধান খাদ্য, আর আপনি যদি পাকিস্তানি আটা খান তো আটা দিবেন, সমস্যা কোথায়? আলু দিবেন যে আলু খায়, খেজুর খাই খেজুর দিবে, যার যা প্রধান খাদ্য সেটাই দিবে। আপনি 2.5 কেজি করে কমপক্ষে 2.5 কেজি দিলে ভালো, সৌদি আরবে 3 কেজি করে দেয়, আপনার ফরজটা আদা হয়ে যাবে, অতিরিক্তটা সদকা হয়ে যাবে আপনার। আমরা শুধু কম দেওয়ার ধান্দায় আছি, আল্লাহ আকবার, তোহরাতুল লিসাই মিনাল লাগবি ওয়াল রাফাস, যার মাধ্যমে আপনার সিয়ামের ভুল ত্রুটিগুলি কি হয়ে যাবে, প্রণ হয়ে যাবে নাম্বারগুলি, আর বাকি আপনি যত খারাপি বুড়াই শয়তানি ফাহেশা হারাম থেকে বিরত থাকলে ওই যে মূল নাম্বারে যদি কমে ওটাও পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা রমজানের সিয়াম রেখে আমরা ট্রেনিং নিয়েছি পাপাচার থেকে মুক্ত, এটা হওয়ার চেষ্টা করতে হবে, কন্টিনিউ করতে হবে। এই রমজান আপনি দান কন্টিনিউ করেন, তেলাওয়াত কন্টিনিউ করেন, আমি খুব আশ্চর্য হই 30 দিন তারাবির নামাজ পড়ে শতকরা 5 জন লোক তাহাজ্জুদ পড়া শেখে না, কারণ আমাদের ওস্তাজিরা করেছেন কি জানেন, তারাবিকে একটা আলাদা নামাজ বানাইছে। কোথায় পেয়েছেন আপনি আলাদা নামাজ? কোথায় পেয়েছে এটা আলাদা নামাজ? ওমর ফারুক যিনি এই তারাবির নামাজ আপনাদের ভাষায় তারাবি চালু করেছিলেন, তিনি এই নামাজে অংশগ্রহণ করেন নাই, এবং নামাজ পরিদর্শনে এসে বললেন, ওবাই ইবনে কাব এবং তামিমুদ্দারি যখন নামাজ পড়াচ্ছিলেন, যে কত সুন্দর না একটা পদ্ধতি, সবাই একসাথে পড়তেছে, তবে যারা এটা থেকে ঘুমিয়ে আছে তারা উত্তম, যারা এখন পড়ছে তাদের চাইতে, উনি নিজেও এই নামাজে হাজির হন নাই। আরে নতুন একটা নামাজ আমাদের দেশে অনেকে বলে কি এই নামাজটা উমার চালু করেছেন, নাউজ বিল্লাহ, উমার কি আপনাদের মতো বেদাতি ছিলেন নাকি যে নিজের পক্ষ থেকে চালু করতেন? এটা ভাবতে অবাক লাগে যে কিভাবে উমারের নামে মিথ্যাচার, নাউজ বিল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইভেন কি রাসুলের নামে মিথ্যাচার করতে ছাড়ে না, যে রাসুল মিথ্যাচার তারই পড়েছে, এটা সম্পূর্ণ জাল মিথ্যা হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে হাদিস এসেছে কিন্তু জয়ীফ, জয়ীফ মানে সাব্যস্ত না। তাহলে আপনি কার নামে কি করছেন? আপনার মতো হুজুর পাইছেন মুফতি উমার ফারুক নিজের থেকে একটা নামাজ বাড়াই দিয়েছেন, নাউজুবিল্লাহ। অবে ইবনে কাব এবং তামিমুদ্দারি নামাজ যখন শুরু করিয়েছিলেন 11 রাকাতেই ছিল। সাহিব ইবনে ইয়াজিদের হাদিস পড়েন, মুয়াত্তা মালিক হাদিস তো পড়েন না, পাইবেন কোত্থেকে? ডানে বামে থেকে পড়লে হইব নাকি? মূল জায়গাতে পড়তে হবে, মূল ভলিউম পড়তে হবে। বন্ধুরা আপনি তাহলে দান সাদকা কন্টিনিউ করেন, জাকাত তো ফরজ আদা করছেন, দান সাদকা কন্টিনিউ করেন, কোরআন তেলাওয়াত কন্টিনিউ করেন, কোরআন যেন এখন আবার ধুলাতে না ভরে যায়, কোরআন পড়তে থাকেন, কোরআন আপনার সাবতিয়া সিলেবাস, এই কোরআনেই প্রশ্ন হবে কবরে। এবং বলেছিলাম এর আগে যে কোরআন এমন একটা সাবজেক্ট যার পরীক্ষা হবে মৃত্যুর পরে, অতএব মৃত্যু পর্যন্ত একে পড়তেই হবে, কারণ সাবজেক্টের পরীক্ষা না হওয়া পর্যন্ত সাবজেক্ট কন্টিনিউ করতে হয়, বরং যত ঘনিয়ে আসে পরীক্ষা তত বেশি ওই সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়তে হয়, অর্থাৎ আপনার যত বুড়া হয়েছেন বুড়ি হয়েছেন অসুস্থ তত সিরিয়াসলি এই সাবজেক্টটা পড়েন, কারণ আপনার পরীক্ষা আসছে সামনে। আমরা বুড়া বুড়ি হইলে বাস সব ছেড়ে দিই, আর খবর নেই, হাত পা চলে না, এমন বুড়া হন কেন, এমন পুরা হন কেন? দোয়া কালাম জানেন না, রাসুল দোয়া শিকার নাই, দোয়া পড়বেন, আপনাকে কাউরি কেউ খুদমাত করতে হবে না। ঘুমানোর সময় যদি আপনি ঘুমানোর সময় যদি 33 বার আল্লাহ আকবার, 34 বার আল্লাহ আকবার, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার নিয়মিত পাঠ করেন, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন
যে এই আমলটা করলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার অন্যের কোনো খিদমত না দরকার হবে, আপনার গোসল, হাত খাওয়া দাওয়া, নড়া চড়াফেরা আপনি সব নিজে করতে পারবেন। বন্ধুরা, আমরা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। এই রমজানের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, রমজান শেষ, জামাত শেষ হবে না। হ্যাঁ, বুঝলে বলছিলাম 30 দিন কিয়ামুল লাইল করে আমাদের দুই চারজন তাহাজ্জুদ পড়া তৈরি হয় না। কি আশ্চর্য, কি আশ্চর্য! এটা তো নর্মাল সাহাবি যারা ছিলেন শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারতেন না, উঠতে পারতেন না, ওদের জন্য এই নামাজটা চালু করা হয়েছিল, ওই কিয়ামুল লাইলটা। আর যারা তাহাজ্জুদ পড়তেন তারাই কিয়ামুল লাইল আসতেন না, প্রথম রাত্রে আসতেন না। আমরা আলাদা নামাজ বানাই, বাস রমজান শেষ, শেষ করে দিলাম। এটা কেন? দাবুস সলিহীন, আপনি একটু নেককার হতে হলে আপনাকে তাহাজ্জুদ কন্টিনিউ করতে হবে। কিয়ামুল লাইল আপনি এসার পরেই পড়েন না, এসার পরেই পড়ে নেন, সমস্যা কোথায়? আপনি ঘন সময় পড়েন, শেষ রাত্রে পড়েন, আরও উত্তম। এই রমজান মাসে আমরা আরও যে ভালো কাজগুলি করেছি সেটা হলো যে আমরা অনেকেই তোবা ইস্তেগফার করেছি, তোবা ইস্তেগফার কন্টিনিউ করবেন। এই রমজান মাসে আমরা অনেকেই গরিব মিসকিনের প্রতি এহসান করেছি, এহসান করেন। এই রমজান মাসে আমরা অনেকেই দিন শিক্ষার চেষ্টা করেছি, শিক্ষা কন্টিনিউ করেন। এই রমজান মাসে আমরা অনেকেই দাওয়াত তাবলিগের কাজ করেছি, কিছু মানুষকে সেই আকিদা মানহাজের দাওয়াত দিয়েছি, সেটা কন্টিনিউ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাযী কুনতুম তুআদুন। আপনি কি মৃত্যুর সময় ফেরেশতা কানে এসে বলে দিবে তুমি জান্নাতি শুনতে চান? চান। তাহলে এই রমজানের কাজগুলি কন্টিনিউ করতে হবে। যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপরে ইস্তিকামাত থাকে, দায়েম কায়েম অবিচল থাকে, মৃত্যুর আগে ফেরেশতা বলবে তোমার কোনো ভয় নাই আখেরাতের, আখেরাতের নিয়ে ভয় করো না, টেনশন নাই, তুমি দুনিয়া পরিবার পরিজন টাকা পয়সা রেখে গেছো এটা আল্লাহ দেখবে। আর কি, যেই জান্নাতের জন্য এত কষ্ট করেছো সেই জান্নাতের সুসংবাদ নাও, তুমি জান্নাতি। আল্লাহ, এই রমজানে যারা সিয়াম কিয়াম সালাওয়াত তেলাওয়াত করেছেন তাদের জন্য সুসংবাদ। আপনি কন্টিনিউ করেন, ছেড়ে দিবেন তাহলে আপনি এসব পাবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফীহা উলাইকা আসহাবুল জান্নাত খালিদুনা ফীহা হুম ফীহা জাযাম বিমা কানু ইয়ামালুন। এরাই জান্নাতি হবে, এদের প্রতিদান হিসেবে জান্নাত পাবে, তাদের ভয় নাই, টেনশন নাই। আল্লাহর নবীকে একজন সাহাবি বললেন, আমি একজন সাধারণ মানুষ, অনেক দিনের কাজ, আমার একটা নসিহত করেন, একটা, অনলি ওয়ান ওয়ান নসিহত, আমি এত বেশি পারি না। রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহ থুম্মা ইসতাকিম, বল আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এর উপরে অটল থাকবা, বাস। আমরা কি আমানতু বিল্লাহ বলি নাই? বলছি, বলছি, তাহলে একটু এর উপরে কায়েম টাইম থাকতে হবে। মহান রব্বুল আলামিন এই রমজান মাসের যে আমাদের শিক্ষাগুলি দিয়েছি সেটা কন্টিনিউ করতে হবে। রমজান মাসে আমরা সাহরি আর ইফতারি খেয়েছি। এই সাহুর আর ইফতার এই দুইটা সময় গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। এখনও আপনি সাহারির টাইমে উঠবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, ওই সময় আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, আপনাকে আমাকে ডাকতে থাকে, ভুলবেন না। মহান রব্বুল আপনাকে ডাকে আর আপনি ঘুমিয়ে থাকেন, এটা কেমন কথা! আপনার আপনার স্যার, আপনার বস আপনার নক করতেছে, আপনি জানেন অমুক সময়ে সারে সামাকে নক করবে, আপনার ঘুম ধরবে ধরবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতে থাকে, ডাকতে থাকে শেষ মানে এসে, কে আছো গো পাপি বলো ক্ষমা করে দিই, কে আছো অভাবী অভাব দূর করে, কে আছো অসুস্থ অসুস্থ করে দিই, কে আছো বিপদগ্রস্ত বিপদ দূর করে দিই, কার কি প্রয়োজন আল্লাহ ডাকতে থাকেন। আর আমি সময় ঘুমিয়ে থাকলে কেমন হয় বন্ধুরা? এই রমজান মাসে আমরা আমাদের জীবকে কন্ট্রোল করেছি, জীব, আর জীব কিন্তু সবচেয়েতে মারাত্মক দুইটা ছিদ্র যার কারণে মানুষ বেশি জাহান্নামে যায়, একটি হলো এই মুখ আর একটি হলো কি লজ্জা স্থান, এই দুইটার কারণে মানুষ বেশি জাহান্নামে যায়। এবং এই দুইটাকে কন্ট্রোল করতে পারলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেছেন। আপনি যদি জামিনদার হতে পারেন দুইটার, জীবের আর লজ্জা স্থানের, হালাল ছাড়া হারাম ব্যবহার না করেন, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই আযমান লি বাইনা লিহায়াইহি ওয়া বাইনা ফাকিদাই আযমাল্লাহুল জান্নাহ, যে তার জীবের এবং লজ্জাস্থানের জিম্মাদার নিবে, জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, এই দুইটাকে আমরা কন্ট্রোল করছি না রমজান মাসে? কন্ট্রোল করছি।
আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আসলে রমজান মাস আমাদের জন্য পুরো একটা আল্লাহর অনেক কিছু অফার ছিল। সাহাবাই কেরাম রমজান পাওয়ার জন্য 6 মাস কাঁদতেন, চলে যাওয়ার পরে 6 মাস কাঁদতেন এই রমজানের ইবাদতকে কবুল হওয়ার জন্য। আল্লাহ যা কিছু করেছি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, 6 মাস ধরে কাঁদতেন, আল্লাহু আকবার। কাজী, আপনার আমল যাই কিছু করেছেন কবুল হয়েছে তার নিশ্চিত? আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? নেই। তাহলে আপনি এটাকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্যে আবার কাঁদেন। ইবাদত করেছেন, কেঁদেছেন, কষ্ট করেছেন, এখন এটা কবুল করার জন্য আল্লাহর কাছে বারবার বলেন, আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। এইভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে দেখা যাবে মহান রব্বুল আলামিন হয়তো ভুল ত্রুটি ছিল, কবুল করার মতো যোগ্য ছিল না, নাম্বার পাওয়ার মতো যোগ্য ছিল না। আমি যদি আবার কাদাকাটি করি, বারবার তার কাছে কাকতি মিনতি করি, মহান রব্বুল বলল ঠিক আছে যাও, কবুল করা হলো, ফুল নাম্বার দেওয়া হলো, যাও, সুবহান আল্লাহিল আজিম। এই জন্য বন্ধুরা, আমরা এই রমজানের যে আমলগুলো আমরা শিক্ষা নিয়েছি এগুলিকে কঠিনভাবে আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, আমাদের পরিবারে বাস্তবায়ন করা, আমাদের সমাজ আমাদের দেশে বাস্তবায়ন করা জরুরি। এই রমজান মাসে আমরা একটা জিনিস শিখেছি, ভ্রাতৃত্ব। একই সাথে বসে আমরা ইফতারি করেছি, একই সাথে দাঁড়িয়ে আমরা কিয়ামুল্লাইল করেছি, আমরা তারাবি পড়েছি, একই সাথে গেছি আসছি। রমজান মাসে একটা ভ্রাতৃত্বর ভাব দেখা যায়, দেখা যায় না ইফতারি প্রোগ্রামগুলিতে? এই ভ্রাতৃত্বটা অত্যন্ত জরুরি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই ভাই। জাহিলিয়াতের জামানায় রক্তের ভ্রাতৃত্ব বোধ ছিল, রেহেমের ভ্রাতৃত্ব বোধ ছিল, কিন্তু ইসলাম এসে নতুন এক ভ্রাতৃত্বের পথ উন্মোচন করে দিল, সেটি হলো কি? দিনের ভ্রাতৃত্ব, যেটা রক্তের ভ্রাতৃত্বকে এবং রেহেমের ভ্রাতৃত্বকে, ব্লাডের বংশীয় এবং মাতৃ এবং পিতৃয় ভালোবাসার কাছে কি বলে ভ্রাতৃত্বের ভ্রাতৃত্ব, তার কাছে কোনোই মূল্য নেই। আজ আমাদের আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণার প্রচণ্ড অভাব। আজ আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন ভৌগোলিক, চাঁদপুরের ও দিনাজপুর এরকম একই ভাষা, বাঙালি তাই ভালোবাসে, একই চেহারা, একই বন্ধু, না, ভালোবাসা হবে আল্লাহর হস্তে, ঘৃণা হবে আল্লাহর হস্তে। এই যে আল্লাহর হস্তে ভালোবাসা, ভ্রাতৃত্ব বোধ, এটা আমাদের মাঝে আজ খুবই লোপ পেয়ে গেছে। আমরা আজ স্বার্থের জন্য ভালোবাসি, বিভিন্ন দলের জন্য, তরিকার জন্য, সংগঠনের জন্য, গ্রুপের জন্য, এলাকার জন্য, বিভিন্ন দল, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, ধর্মীয় হোক, মানে যে কোনো প্ল্যাটফর্মে আজ আমরা বিভিন্নভাবে এই ভালোবাসাটাকে আমরা নোংরা করে দিয়েছি। মহান রব্বুল আলামিন যখন তার কোন বান্দাকে ভালোবাসেন, তখন জিবরিল আমিনকে ডেকে বলে দেন আমি অমুককে ভালোবাসি, জিবরিল আমিন নিজে ভালোবাসে এবং সমস্ত 7 আসমানের মধ্যে খবরটা দিয়ে দেন, 7 আসমানের ফেরেশতারা সবাই তাকে ভালোবাসে। ফেরেশতাদের সংখ্যা কত জানেন আপনারা? অগণিত। বাইতুল মামুর মানে এটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ার সুযোগ পায়, আর কিয়ামতের আগে দ্বিতীয় দিন আর সুযোগ পাবে না, তাহলে কত ফেরেশতা? লাইলাতুল কাদারে, লাইলাতুল কাদারের দিন তানাজ্জালুল মালায়েকাতু ফি লাইলাতুল কাদার আকসার মিন হাসা, নুড়ি পাথর আছে না সারা পৃথিবীতে, নুড়ি পাথর কত হতে পারে? সাগরে আর নদীতে আর পাহাড়ে আর পর্বতে এর চেয়ে তো অধিক সংখ্যক ফেরেশতা এই দুনিয়ায় নেমে আসে, ফেরেশতা জিবরিলের নেতৃত্বে, আল্লাহ আকবার। তাহলে ফেরেশতা কত সংখ্যা রয়েছে? কাজে বন্ধুরা, আমরা যদি ভ্রাতৃত্ব বোধটা আমাদের, এরপরে এই দুনিয়ায় তার ভালোবাসা আল্লাহ দিয়ে দেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসুলকে বললেন ইয়া রাসুল আমি ওই লোকটাকে ভালোবাসি। বলে তুমি কাউকে বলেছো তুমি তাকে ভালোবাসো? ইন্নু হাইব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ভালোবাসি। বলে না, যাও গিয়ে বলে দাও যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় ভালোবাসি। সাহাবি গিয়ে লোকটা বলে দাঁড়াও ভাই, ইন্নি হাইব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ভালোবাসি, আল্লাহু আকবার। আজকে আল্লাহর রাস্তায় ভালোবাসার প্রচন্ড অভাব, আমাদের বিভিন্ন স্বার্থ, বিভিন্ন প্রয়োজন আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা আল্লাহর কাছে ঘৃণিত। এবং মনে রাখেন, যারা আল্লাহর রাস্তায় একে অপরকে ভালোবাসেন, রোজ কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন
স্পেশাল মিনারা দিবেন, ওই মিনার নিচে আপনাদেরকে কি করবেন, আল্লাহ থাকার ব্যবস্থা করবেন। আল্লাহর রাস্তায় যারা একে অপরকে ভালোবাসেন আল্লাহর আরশের নিচে ছায়াস্থ করবেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তারাকালাই, দুইজন মানুষ একে অপরকে আল্লাহর রাস্তায় ভালোবেসে ঘৃণা করেছে, কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে আপনি ছায়া পাবেন। যেই দিন কোনো ছায়া থাকবে না, লা ইল্লা ইল্লা দিল্লো, আল্লাহর ছায়া থাকা আরশের আর কোনো ছায়া থাকবে না, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আল্লাহর রাস্তায় ভালোবাসা ভ্রাতৃত্ববোধ টিকে রাখার জন্য কিছু পজিটিভ জিনিস করতে হয়, কিছু নেগেটিভ জিনিস ছাড়তে হয়। পজিটিভ, তাকে সাহায্য করা, তাকে ভালোবাসা, তারপর তাকে হেল্প করা, তার পরামর্শ দেওয়া, তাকে শিক্ষা দেওয়া, তাকে ভালো কাজে সহযোগিতা করা। কিছু জিনিস আছে নেগেটিভ, এগুলো ছাড়তে হবে, গিবত করা যাবে না, সুবহানাল্লাহ। যদি আপনি আর আমি যতই বাইরে ভালোবাসা প্রকাশ করি, যদি পশ্চাতে গিবত করি, এমনি এমনি কি ভালোবাসা কি হয়ে যাবে, কেটে যাবে। আজ আমাদের মাঝে কুধারণায় ভরে গেছে, আচ্ছা, একটা মানুষ যদি মসজিদে ঘুমাইছিল মনে করেন, বাইরে থেকে এসে দেখলেন যে তার কাপড়টা উপরে উঠে গেছে, কি করবেন? আর উঠে দেবেন না ঢেকে দেবেন, কি করবেন? আমরা তা করি না, আর উদলা করার চেষ্টা করি, পুরাটা করে দেওয়ার চেষ্টা করি। মান সাতারা মুসলিম মান সাতারা আল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে দুনিয়ায় কোনো ব্যক্তির দস্তুরটি গোপন করবে আল্লাহ তার কিয়ামতের দিন গোপন করবে। মান ফাররাজা মুসলিম মান ফাররাজা আল্লাহ ইয়াউমাল কিয়ামা, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ মা কানা, আপনি যখন কোন ভাইয়ের সাহায্য করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ ফি আউনি আব্দ মা কানা আব্দু ফি আউনি আখি, আপনি ভাইয়ের সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব বিষয় একটা বিশাল, কামতের দিন জিজ্ঞেস করা হবে তোমার এই ভ্রাতৃত্ব দিয়ে, তখন কি করবেন আপনি? আজ আমাদের ভ্রাতৃত্ব নষ্ট যা হয়, সমস্ত নেগেটিভগুলো আমরা করি, আর যত পজিটিভ একটাও করি না, আর মুখে মুখে মুনাফিকি ভাই প্রকাশ করি। এই মুনাফিকদের জন্যে এই দুনিয়াটা বড় অস্থির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বন্ধুরা, এই ভ্রাতৃত্ব বোধটাকে আমাদের টিকে রাখতে হবে। এই কিয়ামতের দিন, কিয়ামতের দিন এই ভ্রাতৃত্ব বোধ আপনার কাজে আসবে। হয়তো বন্ধু চলে যাবে জান্নাতে, আরেক বন্ধু যাবে জাহান্নামে, আল্লাহকে বলবে আল্লাহ আমার এক বন্ধু ছিল, আমি ওকে দেখি না আমার জান্নাতে, বলে কে বলো তো, বলে অমুক, ফেরেশতাকে বলো দাও ওকে ডেকে নিয়ে আসো, এ বলে হ্যাঁ, বলে আল্লাহ ওকে আমার এখানে দিয়ে দাও, আমি ওর সঙ্গে দুনিয়া একসঙ্গে ছিলাম, এইখানে আখেরা তো একসঙ্গে থাকতে চাই। ও জাহান্নামের উপযুক্ত, তাই জাহান্নামে গেছে, সুপারিশ করবে যে আল্লাহ মাফ করে দাও, বলে যাও নিয়ে যাও তুমি তোমার সাথে, সুবহানাল্লাহ। এমন যদি দিনদার পরেশগার, কিছু আমল কম বেশ থাকতেই পারে মানুষের, ভুল ত্রুটি থাকতে পারে, কার নাই ভুল বলেন তো, কার ভুল নাই? কুল্লিয়া আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কিছুই নেই, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আজ আমরা কিন্তু মনে করছি, আমরা বিশেষ করে আমাদের মাঝে আমি বলি তিনটা পাপ বেশি করে করেন, নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে এক বিন্দু করা যাবে না, বদ্ধারণা, নিজেকে বদ্ধারণা করেন, হতে পারে জাহান্নাম যদি একজনে যায় তা আমি জাহান্নামে যাব, এই রমজান মাস বুঝি আমি হতভাগ্য, এই রমজান মাসে আমারই বোধ কবল হয় নাই, আমি বুঝি সবচেয়ে কম, আমারই বুঝি ব্যালেন্স কম, আমি বুঝি সবচেয়ে, নিজের ব্যাপারে বদ্ধারণা করেন। আমরা অন্যের ব্যাপারে করি, নিজের উপর করি, নিজের তো বাস জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি, দোষ ত্রুটি তালাশ করবেন অন্যের হারাম, নিজের দোষ ত্রুটি তালাশ করেন। আপনার প্রতিনিয়ত আপনি কত দোষ ত্রুটি করতেছেন জানেন? আপনি হিসাব করেছেন? আপনার চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে কত কিছু করেছেন? নিজেরটা বেশি করে করেন, যায় অন্যেরটা হারাম, এইভাবে গিবত, নিজের গিবত করেন, নিজের দোষ চর্চা করেন, নিজের কি ভুল আছে অন্যায় সেগুলি বলেন, মানুষের কাছে বলে ইসলাম করার চেষ্টা করেন।
এজন্য বন্ধুরা আজ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধটাকে আমরা একেবারে জবাই করে দিয়েছি, বিভিন্ন সংগঠনের নামে, বিভিন্ন দলের নামে, বিভিন্ন তরিকার নামে, বিভিন্ন মাঝহাবের নামে, বিভিন্ন ফেরকার নামে, বিভিন্ন গ্রুপের নামে, বিভিন্ন স্বার্থে, বিভিন্ন পথ কি বলে প্রয়োজনে আজ আমরা নিজেদের আমলগুলিকে নষ্ট করে দিয়েছি। বন্ধুরা, নেক আমল করা, নেক আমল করা কঠিন, তবে একে হেফাজত করা আরো কঠিন। যা কিছু করেছেন রমজানে এটাকে সব নষ্ট করে দিয়েন না, হেফাজত করবেন, হেফাজত করবেন কোনোভাবেই যদি এটা নষ্ট না হয় রমজানের পরে। কিয়ামতের দিন মানিল মুফলিস, রাসূল বললেন নিঃস্বকে, দেওয়ালিয়াকে, দেওয়ালিয়াকে। সাহাবায়ে বললেন মাল্লাদিন আওয়াদির হামালা মাতা ইয়া রাসূলুল্লাহ, টাকা নেই, পয়সা নেই, আসবাব, সে হলো কি মুফলিস, সে হলো দেওয়ালিয়া, সে হলো কি, সে হলো ফকির। রাসূল বললেন না, কিয়ামতের দিন উঠবে তার যাকাতের বিশাল পাহাড়, নামাজের পাহাড়, দান খায়রাতের, কোরআনের, জিকির আজকারের, দাওয়াতের, তাবলিগের, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, দাওয়াত করেছে, তাবলিগ করেছে, অমুক কিছু, অনেক কিছু করেছে, বাট কিয়ামতের ময়দানে অনেক পাওনাদার হাজির হয়ে যাবে, বলবো আল্লাহ আমারে মেরেছে, বলো আল্লাহ আমাকে ঠকাইছে, আল্লাহ আমার গীবত করছে, আল্লাহ করছে, ও করছে। তখন কি করবে? ওইখানে তো আর কিছু দেওয়ার নাই, তখন ওর নেকিগুলি কেটে কেটে দিতে থাকবে সব, দেখা যাবে সব পাহাড় শেষ, সব শেষ, নামাজ শেষ, হজ শেষ, যাকাত শেষ, সিয়াম শেষ, কিয়াম সব শেষ, এখন কিছুই নাই, আরো পাওনাদার বাকি থাকবে, বলবে আল্লাহ আমারটা। তখন করবে কি, ওদের পাপগুলি কেটে ওর ঘাড়ে চাপাই দিবে, নিজের পাপ তো আছে, নেকি তো শেষ, অন্যদের পাপ আর নিজের পাপ নিয়ে এবার জাহান্নামে যাবে। রাসূল বলে এই হলো কি দেওয়ালিয়া, এই হলো সবচেয়ে মিসকিন, সবচেয়ে ফকির, এই সবচেয়ে বড় অভাবী। কিয়ামতের দিন আপনাকে কেউ এক জাররা দিয়ে হেল্প করবে না, সেই দিনের কথা কি ভাবছেন? এই দুনিয়ার কয়দিনের জন্য আপনি ডানে বামে ডানে বামে করে কত কিছু করতে চাচ্ছেন? খবরদার, আপনার এইভাবে রমজানের আমলকে নষ্ট করবেন না, চেষ্টা করবেন এই রমজানের সবকিছুকে হেফাজত করে ধরে রাখার জন্য। কারণ কেউ যদি মৃত্যুর আগে একবার শিরিক করে সব শেষ, শিরিক করার সাথে সাথে আগের আমল সব ডিলিট, কুফুরি করে ডিলিট, বড় মুনাফি করে ডিলিট, আর ছোট খোটো করলে তো কমতেই থাকবে, কমতেই থাকবে। এই জন্য বন্ধুরা আমরা চেষ্টা করব এই রমজানের এই শিক্ষাগুলিকে ধরে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের আপোষের মধ্যে মিল মহাব্বত, একে অপরের ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আমরা একে অপর আর দিন আর নসিহা নসিহা করব আমরা, আর নসিহা হবে একাকি, তাকে সংশোধনের জন্য, তাকে খাটো করার জন্য, ছোট করার জন্য না, আমরা নসিহামূলক একে অপরের জন্য নসিহা করব। আজ আমাদের নসিহা নেই, শুধুমাত্র কিভাবে কে কাকে আমরা ঠকিয়ে, কাকে ছোট করে। এবং এর আগে অনেক আগে একটা কথা বলেছিলাম, মেসেজটা আবার মনে পড়ে গেল, বাংলাদেশে একটা সুন্দর জঘন্য নীতিমালা আছে, বাংলাদেশে সুন্দর একটা জঘন্য নীতিমালা আছে, আমি ভালো হওয়ার জন্য কি আপনি খারাপ, উনি কেন খারাপ সেটার দরকার নাই প্রমাণ করার, আর আমি কেন ভালো আমারও কিছু ভালো হওয়ার দরকার নেই, ব্যাস আমার পাওয়ার আছে, আমার প্রভাব আছে, আমার শক্তি আছে, আমার গলাবাজি আছে, আমার সংগঠন আছে, দল আছে, ব্যাস আপনি যে ভালো কি জন্যে ভালো তা প্রমাণ করার দরকার নেই এই বাংলাদেশ মাটিতে, ও যে খারাপ তার উপর কোন দরকার নেই, ব্যাস। আজব এক জঘন্য সুন্দর নীতিমালা বাংলার, এই নীতিমালা চলবে না, এই জাহিলিয়াতের নীতিমালা, এই শয়তানের নীতিমালা, জাহান্নামীদের নীতিমালা, এটা কোনো মুমিন মুসলমানের নীতিমালা হতে পারে না। আমি ভালো তার ভালোর প্রমাণ থাকতে হবে, উনি খারাপ তার খারাপ প্রমাণ থাকতে হবে, আমার ভালো ঢেকে রাখতে হবে, ওনার মন্দও ঢেকে রাখতে হবে। ভালো প্রকাশ করবেন, আমি অমুক, আমি তুমুক, এই করেছি, সেই করেছি, তুমুক তুমি সে সব যাইবো গা, আর আরেকজনের আগাবেন, তা আল্লাহ আপনাকে কেমন দিন ছাড়বে না, খবরদার। এই জন্য বন্ধুরা রমজান মাসটা আমাদের জন্য বড় রহমাত ছিল, মাগফিরাত ছিল, বারাকাত ছিল, ফতুহাত ছিল। এই রমজানের শিক্ষাগুলিকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। সিয়াম কন্টিনিউ করবেন, কেয়াম কন্টিনিউ করবেন, তেলাওয়াত কন্টিনিউ করবেন, সাদকা কন্টিনিউ করবেন, তোবা ইস্তেগফার কন্টিনিউ করবেন, তেলাওয়াত কন্টিনিউ করবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম রাখাবেন, আপনার কি বলে দায়িত্ব পালনে অবহেলা করবেন না, তাকে কন্টিনিউ করবেন। আমরা এইভাবে যদি রমজানটাকে ধরে রাখতে পারি রোজ কেয়ামতে, তো আপনি মৃত্যুর আগে জানবেন আপনি জান্নাতি, আল্লাহু আকবার, এর চাইতে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। আপনার রেজাল্ট হওয়ার আগে যদি জানতে পারেন যে আপনি বাংলাদেশের ফার্স্ট ক্লাস ফার্স্ট,
রেজাল্ট হওয়ার পরে আর আগে জানা দুইটা সমান মনে করছেন? সবাই জানছে তো কি, আমি জানি, আমি জানলাম, কিন্তু আমি স্পেশাল জেনেছি, আমাকে বোর্ড থেকে ফোন দিয়ে বলা হয়েছে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, তুমি অমুক দিন তোমার মা বাবা নিয়ে চলে আসবা। আল্লাহ আকবার। বন্ধুরা, এইভাবে আল্লাহর যদি পুরস্কার আগামীকালকে আপনার আল্লাহর পুরস্কারটা পাওয়ার জন্য সবাই সচেতন থাকে। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। বারাকাল্লাহু লাকা ফিল কুরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল্লাহি তাউফীক হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়া গফুরুর রাহীম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى، واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. ان شاء الله হয়তো আগামী কালকে আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরের কিছু আদব আমাদের জানা দরকার। চাঁদ ওঠা থেকে নিয়ে নামাজ পড়তে যাওয়া পর্যন্ত, মানে নামাজ শেষ হওয়া পর্যন্ত বা নামাজ শুরু হওয়া পর্যন্ত তকবীর পড়তে হবে শেষ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বেশি বেশি পুরুষরা জোরে জোরে রাস্তাঘাটে মসজিদে বাজারে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত জোরে পড়তেন পুরা বাজার কেঁপে উঠত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের ময়দানে এত জোরে তকবীর লাগাতেন পুরা মিনা কেঁপে উঠত, মুখরিত হতো আকাশ, চুম্বি হয়ে যেত এই শব্দ। আমরা শব্দ করি না, ওই ঈদের মাঠে গিয়ে যখন হুজুরে বা মাইক দিয়ে একটু কই তখন বলি আর চুপ থাকি না, বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলছে যে হেদায়েত পেয়েছো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর মহিয়ান বড় করো, বড়ত্ব বর্ণনা করতে হবে। দুই নম্বরে ফিতরা আদায় করে দিতে হবে। সূর্য ডুবলে চাঁদ উঠলে ফিতরা ফরজ হয়ে যায়, ছোট বড় নারী পুরুষ স্বাধীন পরাধীন সবার প্রতি ফরজ। একসা পরিমাণ, একসা নিম্নে আড়াই কেজি পুনে তিন কেজি যেটা বলছিলাম প্রতি, এবং খাদ্য দ্বারা দেবেন, যার যে খাদ্য, যার যে খাদ্য, যেই যেই মানের চাল খান সেই চাল থেকে। এবং এটা ফকির মিসকিনের শুধু হক, অন্য কাউরি না, অন্য কাউকে না, শুধুমাত্র ফকির মিসকিন, ফকির যার ফিফটির কমে আছে আর মিসকিন যার ফিফটি আছে। অর্থাৎ একটা পরিবারের 10,000-20,000 টাকা দরকার, 10,000-এর কম ইনকাম থাকলে ফকির, আর 10 থাকলে হলো কি, সে মিসকিন। এর আগের খুতবায় বলছিলাম না যে আপনি যেরকম ব্যাংকের এটিএম দিয়ে টাকা উঠান, যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে জাকাত মন্ত্রণালয় থাকবে, তাদের থেকে তাদের এটিএম দেওয়া হবে, প্রতি মাসে তারাও জাকাতের টাকা এটিএম দিয়ে উঠাবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো ইসলামের নীতি, এটা হলো বৈষম্যহীন। কেউ খেয়ে মরবে কেউ না খেয়ে মরবে তা হবে না, এই জন্য ইসলাম সুন্দর বন্টন দিয়েছে, সুন্দর নিয়ম দিয়েছে। এই জন্য বন্ধুরা, আপনি একসা পরিমাণ খাদ্য দ্বারা এবং ফকিরের বাড়িতে দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। ওর পাপ আপনাকে দিয়ে আসতে হবে, এ না আপনার ঘরের মধ্যে লাইন ধরে ওর আপনারে পিষ্ট করবেন, গরমে দাঁড় করিয়ে বেচারে কষ্ট দিবেন, এটা জায়েজ নেই, হারাম। পুলিশ নিয়ে আসবেন, পিষ্ট হয়ে মরবে শাড়ি লুঙ্গিতে দিবেন, হবে না। টাকার জাকাত দিয়ে টাকা দিবেন পকেটে আর ফিতরা খাদ্য দিবেন, বেচারা ইনশাআল্লাহ তার জীবনে যে অভাবগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা ঈদের দিন সকালে গোসল করা সুন্নত, ছেলে মানুষরা পুরুষরা আতর মাখবে, উত্তম জামা কাপড় পরবে, নতুন হতে হবে এমন কথা না, নতুন তা নিঃসন্দেহে উত্তম, তবে যার নতুন হচ্ছে না এই জন্য আর তার মন খারাপ করার কিছু নেই, যা আছে সে তার ভালোটা পরবেন। তকবীর দিতে দিতে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার আগে বেজোড় খেজুর খাবেন, যেহেতু ঈদ উল ফিতর, ফিতর মানে খাওয়া, তিনটা খেজুর, তিনটা চারটা বেজোড়, একটা তিনটা পাঁচটা সাতটা এবার খেজুর খেয়ে যাবেন, এটা সুন্নত। এবং পায়ে হেঁটে যাবেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে পায়ে হেঁটে যাবেন। এবং মাঠে বাইরে নামাজ পড়া সুন্নত, যদি কোনো সমস্যা থাকে, জায়গা নাই শহরগুলিতে জায়গা নাই, অথবা প্রচণ্ড গরম সম্ভব হচ্ছে না, অথবা বৃষ্টি হচ্ছে সেটা তাহলে, বা প্রচণ্ড ঠান্ডা সম্ভব না, তাহলে মসজিদে পড়া জায়েজ রয়েছে। মহিলাদেরকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া ওয়াজিব, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া ওয়াজিব। যারা এটার বিরোধিতা করে তারা সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করে থাকেন, নাউজুবিল্লাহ। এমন কি আল্লাহর নবী যারা ঋতুবতী, যারা পিরিয়ডকালীন, তাদেরকেও ঈদগাহের ময়দানে যেতে বলেছেন, তবে ঈদগাহের ময়দানের বাইরে থাকতে বলেছেন। সুবহানাল্লাহ। কারণ খুশির সিংহভাগে হলো
বাচ্চারা আর বাচ্চা গেলে তো মা যাবে, আর মার সঙ্গে তো বাবা শুধু হেল্পার হিসেবে থাকবেন, তা আপনি যে হেল্পার চলে গেলেন আসলটাই নাই, এটা কেমন কথা? হ্যাঁ আসলেই নাই, আপনি নকল বসে গিয়ে বসে আছেন ঈদের ময়দানে, এটা অন্যায় হবে। এজন্যে নারীদেরকে ঈদগাহে নিতে হবে, ঈদের দিন ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তাকাব্বার আল্লাহ মিন্না ওমিনকুম, তাকাব্বার আল্লাহ মিন্না ওমিনকুম, কাফার আল্লাহ লানা ওয়ালাকুম, এই ধরনের দোয়া করতে পারেন। ঈদ মোবারক, ঈদুকুম সাঈদ, এগুলি বলা যায়, এগুলো চলে, কোনো সমস্যা নেই। কেউ যদি মুসাফা করে, মুসাফা করে না, মুসাফা করা বিদাত। কেউ মোয়ানাকা করে, মোয়ানাকা করেন, এটা কালচার, এটা ইবাদত মনে করে না করলে কোনো সমস্যা নেই, কিন্তু করতেই হবে, এটা সুন্নত বা এটা ইবাদত, তাহলে করা যাবে না, এটা কালচার হিসেবে কেউ করলে কোনো সমস্যা নেই। আজ আমাদের অনেক মুফতি সাহেবরা আবার এগুলি নিয়ে খুব তোড়জোড় শুরু করেন, না মোয়ানাকা করা যাবে না, মুসাফা করা যাবে না, তাই এই বলা যাবে না, ঈদ মোবারক সাঈদ বলা যাবে না। কালকে দেখি এক মুফতি, হাই 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 ফেবু মুফতিরা, মুফতিরা পোলাপান কয় যে বলবে ঈদ মোবারক ঈদ সাঈদ, তাহলে বুঝবো ওর জ্ঞানের কোনো ওর হাওয়া বাতাস নাই, ও বেদাতি। সুবহানাল্লাহ, শেখ বিন বাজের মতো মানুষ, শেখ ইবিন ওসাইমিনের মতো মানুষ, শেখ আলবানি বলো শেখরা ফতোয়া দিয়েছেন, বলা যাবে এটা? হ্যাঁ মানুষকে ঈদ, আপনি ঈদের দিনে ভুলে যাবেন যত আপনার হিংসা বিদ্বেষ, কে কোন দল মত পথ করে তা না, উনি একজন মুসলিম ভাই, তাকে কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপন করে নিন, ভাই 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 মেনে নিন, তার ভুল ত্রুটি থাকলে তাকে সংশোধন করার চেষ্টা করেন। ঈদের দিনে ভুলে যাবেন না অসুস্থ রুগীদেরকে, ভুলে যাবেন না যারা গরিব মিসকিন তাদেরকে, ভুলে যাবেন না এই দিনে আত্মীয় স্বজনকে, ভুলে যাবেন না এই দিনে যারা লেবার যারা কর্মচারী তাদেরকে। আপনি আনন্দে ফুটে আসেন, এখন দেখা যায় সারাদিন গাড়ি নিয়ে আপনাকে ঘুরতেছেন, ঈদের দিনে আপনার ড্রাইভার সারাদিন খায় নাই, এমন আহাম্মক আছে, আবার সারা মাস নাকি রোজা রেখেছে ওই বেটা, ওই বেটা আবার ঈদ করে নাকি না উজবিল্লা, অভিযোগ করে আমাদের কাছে, সারাদিন তার সঙ্গে ঘুরেছি এক গ্লাস পানিও আমাকে দেয় নাই, খাওয়ার সুযোগ দেয় নাই, অমানুষ। ঈদের দিনে ভুলে যাবেন না আপনি আপনার বাবা মাকে, বিশেষ করে বন্ধু বান্ধবকে দেশে বিদেশে যে যেখানে আছে ঈদের শুভেচ্ছা লিখে পাঠান। এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে ঈদের শুভেচ্ছা জানান বন্ধুদেরকে, আপনার ভাইদেরকে, আপনার আত্মীয় স্বজনকে, যে যেখানে আছে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, ফোন দিয়ে কথা বলেন। হতে পারে আপনি বিদেশে আছেন, দেশে বাবা মা আছে, আপনি হয়তো দেশেই আছেন, হয়তো থাকলেও বাড়িতে আসতে পারেন নাই যে কোনো কারণে, আপনি ঈদের আদের ঈদের গিফটটা পাঠাই দেন, ঈদের শুভেচ্ছাটা পাঠাই দেন। এইভাবে আমরা আন্তরিকতার সাথে ঈদ যেন আমাদের জন্যে, ঈদ আমি বলেছিলাম না যে ফিতরা দেওয়ার কারণে মদিনার গরিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরা নীতি খাদ্য দিয়ে দেওয়ার কারণে আজ আমাদের কিছু ওস্তাজিরা মুফতাইরা মুফতিরা উম্মতের কান্ডারি ভান্ডারি হয়ে সাজছে। কয় টাকা দিলে গরিব মিসকিনের ভালো না আপনার ভালো? হুজুর টাকা দিলে গরিব মিসকিনের ভালো না আপনার ভালো? টাকা দিলে তো আপনি পান, খাদ্য দিলে তো গরিব মিসকিন পান। আল্লাহ কি টাকার ব্যবস্থা করেন এই টাকার জাকাত দিয়ে? তাহলে আপনি ওইখানেও কেন ভাগ বসাবের জন্য ফতোয়া আপনি উলট পালট করে দিচ্ছেন? আল্লাহর চাইতে রাসুলের চাইতে আপনি বেশি কান্ডারি ভান্ডারি, আপনি বেশি দায়াবি মায়াবি উম্মতের উপরে, আসলে আপনি আপনার পেট পকেটের বেশি মায়াবি। মদিনার চার প্রকার আবাদ হতো, কেউ খেজুর বাগান করলে খেজুর তার প্রধান খাদ্য হতো, আঙ্গুর হলে কিশমিশ বানিয়ে ওটা তার প্রধান খাদ্য হতো, জব আবাদ করলে জব তার প্রধান খাদ্য হতো, আর কেউ হয়তো পনির ছাগল ভেড়া থাকলে দুধ পনির বানিয়ে রাখতো, বাকি হয়তো এই না যে আটটা ছিল না। ঈদের দিনে গরিবের ঘরে এই চার প্রকার খাদ্য একসাথে, গরিবের পোলা সকালবেলা খাই পনির, বিকালবেলা খাই খেজুর, রাত্রিবেলা খাই কি কিশমিশ, আর আবার মধ্যরাত্রে হয়তো খাই কি জবের রুটি। আহ কি সুন্দর চমৎকার বন্টন নীতি, কারণ তারা গরিব মানুষ, সারা বছরে চারটা একসঙ্গে খাওয়ার সুযোগ হয় নাই, একটাই তো হয় নাই। এই জন্যে নীতিমালা সৌদি আরবের গরিব ফকির মুসকিন যারা ওদের ঘরে দেওয়া আসা হয় বাসমতি চাল, যেটা বাংলাদেশের মাটিতে 320 থেকে 350-400 টাকা করে কিলো, 3 কিলো করে। আরে ফকির মিসকিন এক হুজুর আবার কয় কি জানেন, কয় একটু একটু করে দিলে ওটা গরুরও খাওয়া থাকবে না। আরে তুমি গরু তাই তো গরুকে খাওয়া দিবা, কে বলছে তোমাকে ভিক্ষা দেওয়ার জন্যে? ও তো আপনার যে 100-200 পরিবারের একজনকে দিয়ে দিবেন, একজন গরিবের বাড়িতে বাসমতি চাল যাবে, কাটারি ভোগ যাবে, চিনি চিনি কি বলে চিনি গুঁড়া যাবে,
সিদ্ধ হয়ে যাবে, সব ধরনের কোয়ালিটির চাল যাবে। ও যদি জানে যে আমাকে 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি করে দিবে, তাহলে তো 10টা ছালা হলো বস্তা নিয়ে যাবে, স্যার এটাই তো দেন, স্যার এটাই দেন। আর এইভাবে দিবেন কেন? সৌদি আরবে প্যাকেট করা হয়, এই নীতি চালু করেন, প্যাকেট করে দেওয়া হয়, এই নাও, এই ভাঙ্গা চুরানা বস্তার মধ্যে 3 কেজির বস্তা। আপনি মনে করছেন ও ফকির, ও কি আপনার ইয়া, ওর হক তো ওকে দিতে আপনার কিসের এত কই লাগে? ও তো ওর হক, ফিতরা ওর হক, আপনার প্রতি ফরজ দেওয়া, টাকাতের জায়গা আপনি ফরজ, ওকে দিয়ে আসা ফরজ। ওকে অসম্মান করলে আপনার জাকাতই হবে না, তাকে সম্মান করে দিতে হবে, তার অধিকার তাকে দিতে হবে। আপনি যদি জাকাত না দেন, ফিতনা না দেন, তাহলে আপনি জাকাত খোর, আপনি গরিব মিসকিনের কি বলে সম্পদের আপনি কি কি বলবো লুটারি, আপনি আপনি কি বলবো ডাকাত, আপনি ডাকাতি করে রেখে দিয়েছেন তারটা জোর প্রয়োগ করে। ওর অধিকার আপনার প্রতি ফরজ তাকে দিয়ে আসতে হবে, তার অধিকার তাকে দিয়ে আসতে হবে। আপনার ভাবটা মনে হচ্ছে বেটা তুমি গরিব আইল হয়ে যাও, না, আপনি এই ফরজ আদায় করতে বাধ্য, মসজিদে গিয়েছে নামাজ পড়তে বাধ্য হয়েছেন, এরকম বাধ্যতার বাড়িতে দিয়ে আসা। আপনারা নিয়ম চালু করে দিয়েছেন আপনাদের মতো করে, আর মনে করছি এটাই বুঝি ইসলাম, না, এটা ইসলাম নয়, ইসলামকে বিকৃত করা হয়েছে। অরিজিনাল ইসলাম অনেক চমৎকার সুন্দর, সবার জন্য একটা ভ্রাতৃত্ব মায়া ভালোবাসা আদর কি বলে সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে, সুষম বন্টন রয়েছে। আজ আমরা সব কিছুকে নিজের মতো করে চালিয়ে দিয়ে ফতোয়া, নিজের মতো চালিয়ে গরিব ঠাকানোর ফতোয়া, যেখানে ছিল ফরজ করলাম অজীব, যেখানে ছিল একসা করলাম হাফসা, যেখানে ছিল সবার প্রতি ফরজ সেখানে করলাম কি, যারা জাকাত ফরজ তারা দিবে, যেখানে ছিল খাদ্য করলাম টাকা, যেখানে ছিল ফকির মিসকিন শুধু ওইখানে জাকাতের আরো 8টা খাদ দিয়া আর ফিসাবিল্লাহর নামে মসজিদ মাদ্রাসা দিয়া সবগুলা লইয়া গেলাম গা। বড় হুজুর আসলে তো কম দেওয়া যায় না, গরিব ঠকানো, এইভাবে গরিবের হক কিয়ামতের দিন বুঝিয়ে দিতে হবে। বড় লোকরাও দায়ী নাই, আর যা দিয়েছে তাও আমরা ফতোয়াবাজি করে নিজেরা নিয়েছি, সেটার জবাব দিয়েটা কে দিবে? এই জন্য বন্ধুরা, ইসলাম তার গতিতেই চলবে, কেউ মানুক আর না মানুক তা নিয়ে কোনো যায় আসে না। পৃথিবীর কেউ যদি একজন ইসলাম না মানে, আল্লাহর তাতে কোনো যায় আসে না। আর সবাই যদি আবু বকরের মতো হয়, আল্লাহর তাতে কোনো ফায়দাও নেই, লাভ নোকসান আমাদেরই। অতএব আমরা ইসলাম নিয়ে ছিনিমিনি যেন না করি, ফতোয়াবাজি করে যেন ডানে বামে না করি, আমরা আজ যার যার মতো করে বুঝ নিয়ে ফতোয়া দিচ্ছি আর নিজেদের মতো করে বাড়াই নিচ্ছি, এমনটা মোটেই ঠিক না। একজন পোস্টার পাঠিয়েছে, পোস্টার সোশ্যাল মিডিয়াতে, ফিতরার টাকা মাদ্রাসায় দাও। আমাকে এখন জিজ্ঞেস করছে, শেখ ফিতরার টাকা তো নাই, আপনারা বলছেন খাদ্য, এই ওস্তাদ যাবার আমাদের টাকা চাইছে, করুম কি এখন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই বললাম হয়তো ভুলিয়ে চলে আসছে ফিতরা শব্দটা বাবু, ওটা তুমি মাফ করে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ আমরা সবকিছুর মধ্যে নিজেদের সবকিছুকে চাইতে চাই, এবং যেটা চলতেছে এটাই বুঝি ইসলাম, যেটা চলতেছে বাপদাদা এবং হুজুর বুজুর্গ সেটাই বুঝি ইসলাম। ইসলাম তার আসল গতিতেই আসল জায়গাতেই রয়েছে, আপনি মানেন না মানেন, ইসলামের কথা নতুন কিছু না, এটা শাশ্বত, এটা অপরিবর্তনশীল, এটা নচেঞ্জেবল, এটা সব যুগের সব সাধারণের জন্য এটা উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের এই রমজানের কিয়াম সিয়াম সালাওয়াত তেলাওয়াত জাকাওয়াত আমাদের তোবা ইস্তেগফার দান খাইরাত সবকিছু কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। এই রমজানের শিক্ষাকে ধরে রাখার তৌফিক দান করো, রমজানের শিক্ষার প্রতি অটল থাকার তৌফিক দান করো, আমাদের ভ্রাতৃত্ব আল্লাহর হস্তে, তোমার হস্তে ভালোবাসা ও ঘৃণার তুমি আমাদের তৌফিক দান করো। রমজান মাস রব্বুল আলামিন, এই রমজান আমাদেরকে তুমি গুনাহমুক্ত করেছো, পাপমুক্ত করেছো, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছো। আল্লাহ সেই পথে আর তুমি আমাদেরকে নিয়ে না, শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো, মানবরূপী জিনরূপী শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের আমলগুলিকে কবুল করে নাও, আল্লাহ আমাদের সেহাত আফাত দান করো, আল্লাহ আমাদের বাকি জীবনকে তোমার তাকওয়া তাকওয়ার ভিত্তিতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। আমিন। হাদা ওয়াসাল্লু ওয়া সাল্লাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سائر الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من الأنصار المهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم احفظ دماء المسلمين واللي بين قلوبهم واجمع كلمة الحق على الحق يا عزيز يا قوي. اللهم أرنا الحق حقا وارزقني اتباعه وارنا الباطل باطلا وارزقني اجتنابه. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل صيامنا وقيامنا وصلواتنا وزكواتنا وتلواتنا وسائر أعمالنا يا أرحم الراحمين. اللهم ارحم موتانا وموتى المسلمين. اللهم انزل على قبورهم الضياء والنور والفسحة السرور وجازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا. اللهم اغفر للمؤمن والمؤمنات. اللهم اغفر للمؤمنين والمؤمنات. اللهم اغفر للمؤمن والمؤمنات. اللهم لا تدع على ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا عقيما إلا رزقته ولا فقيرا إلا أغنيته ولا ضالا إلا هديته يا أرحم الراحمين. ولا حاجة من حاجة الدنيا والآخرة هي لك رد إلا قضيت يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة. السلام عليكم.